দেড় মিনিটের ট্রেইলার দেখে তো একটা চলচ্চিত্র সম্পর্কে মন্তব্য করা যায় না, সেজন্য তো পুরো চলচ্চিত্রটা দেখতে হবে, পুরো ছবিটা দেখতে হবে। আর কিছু মানুষ থাকে সবসময় কিছু সমালোচনা করার জন্য, যে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, সেটিকে আমি খুব বড় করে দেখছি না। তবে আমি মনে করি যে এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন এবং কর্মকে নতুন প্রজন্ম এবং সবাই জানতে পারবে, এমনকি আমারও প্রচণ্ড আগ্রহ এটিকে। আমি র ফুটেজগুলো দেখেছি, ফিনিশ ফুটেজ এখনও দেখি নাই, তা আমারও প্রচণ্ড আগ্রহ কখন এটি দেখব। ট্রেলার যেটা সেটা কি আসলে অফিসিয়াল ট্রেলার কি না সেটা কি জানতে চাই, কারণ সিনেমার যে প্রধান চরিত্র আরিফিন শুভ তিনি বলেছেন যেটা অফিসিয়াল ট্রেলার না, এখন আসলে কি অফিসিয়াল ট্রেলার কি না? না না, এটা তাড়াহুড়া করে অবশ্যই নয়, এটা অফিসিয়াল ট্রেলারই হয়তো আরও ট্রেলার প্রকাশ হতে পারে, ট্রেলার এটাই হতে হবে বা এটাই সবসময় থাকবে তা নয়, এটা অফিসিয়ালি সেখানে প্রকাশ করা হয়েছে। সিনেমার কিছু ধরন থাকে যে ট্রেলার একবারই প্রকাশ করে, বারবার প্রকাশ করা হয় না। এই সিনেমার যে লাস্টের যে ডায়লগটা, সেই ডায়লগটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে যে পতাকা ব্যবহারের বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে মানে দেখুন সেটি যেহেতু আপনি নিশ্চয়ই দেখেছেন, যেহেতু সেটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবিটি হয়েছে, এখানে কিন্তু অর্থায়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথভাবে অর্থায়ন করেছে, সেজন্য ভারত বাংলাদেশ মৈত্রীর বিষয়টি সেখানে এসছে, কিন্তু পুরো ছবিতে ভারত বাংলাদেশ মৈত্রীর বিষয়টি সেভাবে পুরো ছবিতে বঙ্গবন্ধুর জীবন কর্ম অর্জনটাই তুলে আনা হয়েছে। মুজিব একটি জাতির রূপকার, ইংরেজিতে মুজিব দ্য মেকিং অফ এ নেশন, এই চলচ্চিত্রের ট্রেইলার উদ্বোধন হয়েছে এবং সেখানে ব্যাপক সাড়া পড়েছে, মানুষের মধ্যে সবার মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা সেখানে ছড়িয়েছে এবং কান চলচ্চিত্র উৎসবের যে মেইন যে ভ্যানু, সেই ভ্যানুর একেবারে প্রবেশদ্বারে বঙ্গবন্ধু মুভির অর্থাৎ মুজিব একটি জাতির রূপকার সেই মুভির পোস্টার সেখানে শোভা পাচ্ছে, একেবারে প্রাইম লোকেশনে সেখানে শোভা পাচ্ছে এবং এই চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর জীবন কর্ম, তার আত্মত্যাগ, একটি জাতির রূপকার হিসেবে তার যে ত্যাগ, তার যে সংগ্রাম, তার যে অর্জন, সেগুলো তুলে আনা হয়েছে এবং বঙ্গবন্ধুর জীবনকে আড়াই ঘন্টা তিন ঘন্টার একটা চলচ্চিত্রে তুলে আনা সহজ নয়। এরকম মানুষের বা এরকম বিশ্ব নেতা যারা আছেন তাদের কারোরই জীবন এবং কর্মকে আড়াই তিন ঘন্টার মধ্যে তুলে আনা কঠিন, কিন্তু বঙ্গবন্ধু মুভিতে সেটি আনার চেষ্টা করা হয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চলচ্চিত্রটি একটি ডকুমেন্টারি হিসাবে কাজ করবে এবং নতুন প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং ফাঁসির মুখোমুখি দাঁড়িয়েও বঙ্গবন্ধু যে জাতির প্রশ্নে, বাঙালির প্রশ্নে অবিচল ছিলেন, সেই বিষয়গুলো জানতে পারবে ও কীভাবে বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে একটি ভাষণের মাধ্যমে, 7ই মার্চের ভাষণের মাধ্যমে কীভাবে তিনি একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন সেই বিষয়টি জানতে পারবে। তা আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে এই চলচ্চিত্রটি মুক্তি পেলে সবাই সেটি দেখার সুযোগ পাবে। হ্যাঁ, আমরা পরিকল্পনা করছি যে আগামী বছর থেকে কান চলচ্চিত্র উৎসবের যে মেইন ভ্যানু সেখানে আমরা একটা স্টল দেওয়ার পরিকল্পনা করছি, যাতে করে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরা যায় এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বাংলা ছবি যেন বিশ্ব দরবারে একটি জায়গা করে নিতে পারে। আমি তো আবার কান থেকে আমি ব্রাসেলসে গিয়েছিলাম, সেখানে ব্রাসেলসের যারা ইউরোপিয়ান ইউনিয়ন কভার করে সে সমস্ত সাংবাদিকদের সাথে আমার বৈঠক হয়েছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে ব্রাসেলস ভিত্তিক যে শীর্ষস্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার উপস্থিত ছিলেন, তাদের সাথে আমার সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে।